হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি আসানসোলের রামকৃষ্ণ মিশন প্রাইভেট আইটিআই। তো আজ থেকে, আজ 13 তারিখ, আজ থেকে খেলা শুরু হচ্ছে। ফুটবল, ক্রিকেট সব রকমের খেলা থাকবে। তো আজ প্রথম, মানে আজ 13 তারিখ, আজ প্রথম ফুটবল খেলা হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশন প্রাইভেট আইটিআই আর হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজ। তো এ দুটো ফার্স্ট ম্যাচ হবে। তারপর সেকেন্ড ম্যাচ হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ভার্সেস বিবি কলেজ। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তোমার নাম কি? আমার নাম তুষার বাবরি। আচ্ছা, তুমি কোন কলেজ থেকে আসছো? আসানসোল পলিটেকনিক থেকে। আচ্ছা, এই যে খেলাটা হচ্ছে, এটার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নিয়েছো? আমাদের ঠিকঠাকই প্র্যাকটিস হচ্ছে, নিজেদের উপর ভরসা আছে, বাকি টিম ওয়ার্কে দেখা যাচ্ছে কী হয়। তো কতদিনের প্র্যাকটিস নিয়েছো? আমাদের বেশি নয়, ওই 1-2 দিনের প্র্যাকটিসেই আছে। আচ্ছা, তোমাদেরকে বেস্ট অফ লাক, তোমাদের টিমকেও বেস্ট অফ লাক, আবার খেলাতে দেখা হবে। ঠিক আছে। আমাদের ইতিমধ্যে খেলোয়াড়রা মাঠের মধ্যে নেমে পড়েছে এবং তোমরা যেটা লাল জার্সি পরে দেখছো সেটা হচ্ছে আরকেএম প্রাইভেট আইটিআই আসানসোলের ছাত্ররা। তো দু দলেই খেলোয়াড়রা নেমে গেছে মাঠে আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। তো এখন কিছুক্ষণের জন্য ব্রেক টাইম আছে। তো দু দলে এখন দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে আছে। তো দু দলে আবার কিছুক্ষণ পরে মোটামুটি 10 মিনিটের মধ্যে আবার খেলা শুরু হয়ে যাবে। খেলাটা যে কোনো খেলা, হ্যাঁ, খেলাটাই প্রথমে আমাদের খুব ভালো লাগে। ওটা হচ্ছে যে তারা কত ভালো খেলবে, এই জন্য যারা পিছনে যারা খেলা শেখান, যারা কোচ বলি আমরা, কোচ বা মেন্টাল, তারা যদি এদেরকে ইনফিউজ করতে পারে, এদেরকে দিতে পারে, তাহলে কিন্তু ফুটবলটা বুঝতে হবে। আমার মনে হচ্ছে যে দুটো টিমেরই খেলোয়াড়দের ভালো ব্যাকিংয়ে ভালো কোচ নেই। কোচ থাকলে বলটা ধরতো, থাকাতো এবং ঠিকমতো ডিস্ট্রিবিউট করতো, অনেকগুলো গোলের চান্স হয়েছিল এই এই গোলটাতে, দুটো টিমকে গোল দিতে পারতো। মানে আপনি বলতে চাইছেন এটা খেলতে পারবে কিন্তু ঠিক মতন ট্রেনিংটা হয়নি, জাস্ট হয়তো এদের ভালো কোচ নেই, খেলার কোচ হয়তো কোচের ভালো গাইডেন্স পায় না, প্রপার ফুটবল কোচ বলে ছেলেটি উন্নতি করতে পারে, এটা আমার ধারণা। তো ইতিমধ্যেই আরকেএম প্রাইভেট আইটিআই আসানসোলে একটি গোল হয়ে গেছে এবং তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে আনন্দটা কীরকম হচ্ছে গোল হওয়ার পর। আরকেএম প্রাইভেট আইটিআই আসানসোল আর আসানসোল পলিটেকনিক কলেজের মধ্যে যে খেলাটা হলো তার মধ্যে আরকেএম প্রাইভেট আইটিআই আসানসোল সেই ম্যাচটা জিতে নিল। এরপরে সেকেন্ড ম্যাচ আছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ভার্সেস বিবি কলেজ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ আর বিবি কলেজে, তো দাদাকে জিজ্ঞেস করবো যে কেমন কি রেডি হয়েছেন আপনি? আমরা এই তো 3টার সময় এসেছি এখানে, আবার আমাদের খেলা আসানসোল বিবি কলেজের সাথে আছে, আর আমরা এই টিম আমরা আর আমাদের স্যার ওইখানে ডাগ আউটে আছে, এবার আমরা যাব তোমাদের মাঠে খেলবার জন্য। প্র্যাকটিসটা কি আপনারা তোমরা ডেলি করেছো? প্র্যাকটিসটা আমাদের মোটামুটি মাঝে মাঝে টিম ছেলেদের সাথে হয়। আর কেন আপনারা আপনারা গ্রাউন্ডে প্র্যাকটিস করতে সাথ মে ভি তো নেই হম লোগ, আপ দেখতে হ্যায় আবি, মানে আজকে সবাই একসঙ্গে খেলবে? হ্যাঁ, আজকে প্রথমে একদম। অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার খেলাতে দেখা হচ্ছে। তোমার নাম কি? দীপক। কোন কলেজ থেকে আসছো? বিবি কলেজ। তো এই যে ফুটবল খেলা হচ্ছে, এটা প্রিপারেশন কতদিন থেকে কেমন করে নিছিলাম? হ্যাঁ, কেমন করে নিছিলাম প্রিপারেশন, কেমন হয়েছে প্রিপারেশন? ভালো হয়েছে, ভালো। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, বেস্ট অফ লাক এখন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন দেখতে পাচ্ছি বিবি কলেজের মিটিং চলছে, কেমন ভাবে কি রেডি হচ্ছে এরা। আর এদিকে ওই হইল প্ল্যান করছে আজ সেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেগুলো, ওদের এখন ফটোশ্যুট চলছে, তা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের টিম রেডি হয়ে গেছে পুরো। দাদাদের সঙ্গে কথা হলো তোমরা দেখলে প্রথমে, ধর্মরাজ প্রথমে বলো সকাল থেকে খেলা দেখে কেমন লাগে? আমার খুবই আনন্দ হলো, এখানে পূজনীয় দেবতুল্য মহারাজজিদের সংস্পর্শে থেকে খুবই ভালো লাগছে এবং সবাই মিলে আমরা এই খেলাটা এনজয় করছি। ছেলেদের যে পরিশ্রম তা খেলার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তো বা সকাল থেকে খেলা যা দেখলি আসানসোলে, মানে আইটি আমাদের রামকৃষ্ণ মিশনে আইটি খেলাটা দেখলে ওটা কেমন লাগলো? ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো খেলা দেখে পরে। আর এখন এখন চলছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ আর বিবি কলেজে, তো খেলাটা কেমন লাগছে এখন দেখতে? খেলাটা খুব ভালোই লাগছে, একটা গোল হয়ে গেছে অলরেডি বিবি কলেজে, আর খেলা ভালোই হচ্ছে বাকি ঠিকঠাক। এ দাদা আমাদের খেলছিল কলেজে হয়ে, কতদিন ধরে প্র্যাকটিস করেছো গোলকিপারে? আমাদের এখানে প্র্যাকটিস করার জন্য একটু টাইম অ্যাডজাস্ট হয় না, তার মধ্যে শনি রবিবার, রবিবার যায় নাই কিন্তু শনিবার মধ্যে আমার 2-3টা ওই একাডেমির কিন্তু মানে প্র্যাকটিস করতে বলে, কিন্তু আমি নিজে থেকে যাই না, কিন্তু
নিজের মধ্যে এপ্রুভ করি যে আমাদের রামকৃষ্ণ মিশনের ইয়ে যে খেলাগুলো আছে কিন্তু ওটা 100% দিতে হবে। কিন্তু আজকে যা পারফরমেন্স ওইটা একটু ভালো হয়েছে, কিন্তু আরও আমরা নিজে থেকে চাইছি যে আরও পারফরমেন্সটা ভালো হোক, যে আমরা এই রামকৃষ্ণ মিশনের নামটা রেখে দিই। তো আমাদের তো এখন আরও 15 তারিখে খেলা আছে, তো ওটা কতটা রেডি হতে হবে আরও? এই যে আজকে যে পারফরমেন্সটা করলাম সেটা সেটা থেকে কিন্তু আরও ইম্প্রুভ করতে হবে, কেননা আজকে যে টিমটা ছিল ওরা কিন্তু ভালো ছিল, ওরা কিন্তু খারাপ খেলেনি, কিন্তু আমরা যে খেলেছি ওখান থেকে আরও কিন্তু মনে হয় 30% হয়েছে, 30 মধ্যে আরও কিন্তু 70% চলতে হবে, তারপর সেভাবে আমরা কিন্তু আগে যেতে পারবো, নাহলে কিন্তু আমাদের মানে জেতার সম্ভবটা খুব কঠিন। আচ্ছা, মানে আমাদেরকে আরও এখন রেডি হতে হবে, আরও রেডি হতে হবে, কিন্তু নিজের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট একটু হচ্ছে না, কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু মানে পুরো তৈরি করতে হবে, সেভাবে আমাদের চলতে হবে, কিন্তু মানে সবাইকে টিম ওয়ার্ক করে করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে।